নমস্কার বন্ধুরা, পারভি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে করব আমি দুটো আলু দিয়ে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি। না দেখলে পরে কিন্তু বুঝতে পারবেন না এত মজার হয় এই রেসিপিটা। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। আমি নদীর পাড়ে আসছিলাম, চলুন একটু বাড়িতে যাই তাহলে। নদীর পাড় থেকে চলে আসলাম বন্ধুরা। এই দেখুন, আমার হাতে চারটা আলু আছে। এই আলু দিয়েই আজকে একটা দারুণ রেসিপি করব। চলুন তাহলে আলুটা এখন দিয়ে দিব আমি কড়াইতে। আলুগুলো আমি দু দু টুকরা করে দিই, তাহলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। মাঝখান থেকে এই যে দুই টুকরা করে দিলাম। আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। দিয়ে দিলাম জল, লবণ দিয়ে দিই অল্প একটু, তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে এখন আলুটা আমি সিদ্ধ হতে দিব। এই দেখুন বন্ধুরা, কয়েকটা রসুন নিছি, কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে ধনিয়া পাতা আছে, এগুলো আমি কেটে নিব। প্রথমে রসুনটা ছুলে নিব। ধনিয়া পাতা ডান্ডিগুলো লাগবে না, শুধু পাতাগুলো হলেই হবে। এই যে এরকম একটা ঘষনি নিয়েছি ছোটটা, এটাতে আমি রসুনটা ঘষে নেব। লঙ্কাটাও কুচি কুচি করে নিলাম। আমার কাটাকাটিও শেষ হয়ে গেছে, এদিক দিয়ে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। গা একবার এখন নামায় নিয়ে এখন ঠান্ডা জলে দিয়ে দিব। আলুটা ছুলাই নিতেছি। বন্ধুরা, আলুর দিয়া এই রেসিপিটা আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও কিন্তু অনেক ভালো লাগবে। বন্ধুরা, ভালোই কিন্তু আকাশটা পরিষ্কারই ছিল, হুট করে না বৃষ্টি নামে গেছে। আমি এটা আলুটা এই যে মিক্সার গ্রাইন্ডারে দেখুন ভালো করে পেস্ট করে নিয়ে আসছি। এই যে এরকম করে নিয়ে আপনাদেরকে দেখাতে পারি নাই, বৃষ্টি পড়তেছিল দেখে গ্যাসটা সব ঘরে নিয়ে গেছি, এখন আমি বসে আছি এখানে খালি। এখন আমি এই আলুটাতে, আলুর পেস্টটাতে, এই যে দেখুন আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিছি। এই কর্নফ্লাওয়ার দিয়া ভালো করে আমরা আটার রুটি বানানোর জন্য যেরকম আমরা আটা মাখি ওইরকম করেই এখন আমি মাখে নিব। অল্প অল্প করে দিব আর মাখব। আপনাদের কাছে যদি পটেটো ম্যাশার থাকে যদি ওইটা দিয়ে আলুটা ম্যাশ করে নিতে পারেন। আমার কাছে ছিল না, তার জন্য আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি যাতে আলুটা দানা দানা না থেকে যায়। দেখুন বন্ধুরা, একটা রুটি বানানো ডোর মতনই কিন্তু তৈরি করে দেওয়া হয়ে গেছে আমার। বৃষ্টি কিন্তু ভালোই নামতেছে দেখুন, ওই যে একবারে এখন ঘরেই চলে যাই।
গ্যাসটা ধরায়া দেই বন্ধুরা, ভালোই কিন্তু বৃষ্টি নামলো, ঘরে চলে আসলাম। কড়াইটা বসায় দিলাম, কড়াইতে দিয়ে দিব এখন আমি জল। এই দেখুন বন্ধুরা, ডোটা যে তৈরি করে রাখছি, এখান থেকে আমি অল্প একটু নিব, এই যে এরকম করে ঘুরাবো হাতে। দেখুন একটা গোল হয়ে গেল, আমি একটা জলের বোতল নিছি, জলের বোতলের মুখটা দিয়ে যেরকম করে চাইতে দিব, একটুখানি চাপা দিলেই কিন্তু এই যে দেখুন হয়ে গেল একটা, দেখুন এই যে সবগুলো তৈরি করে নিছি, এখানে জলটা ফুটে আসছে, এখন আমি একে একে করে এই গরম জলে দিয়ে দিব। এই এখন আমি এটা 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটায় নিব। হয়ে গেছে এটা প্রায় 5 মিনিটের মতনই আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এই যে দেখুন বন্ধুরা, এখানে এটা আমি এই জলটা ডিপ ফ্রিজে রাখছিলাম, বাটিটাতে ঠান্ডা হয়ে আছে, এখন আমি এটাতে দিয়ে দিব, এই ঠান্ডা জলেই দিয়ে দিব। কিছুক্ষণ থাকতে দিব ঠান্ডা জলেই। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিব অল্প সাদা তেল। কড়াইতে দিয়ে দিছি সাদা তেল, তেলটা আমি ভালো করে গরম হইতে দিব। এখন এগুলো ঠান্ডা জল থেকে উঠিয়ে দিলাম, বাটিটাতে রাখি। এই যে এখানে রসুন কুচিটা যে করে রাখছিলাম, এখানে দিয়ে দিব, আর দিয়ে দিব এই যে কাঁচা লঙ্কা কুচিটা দিব, ধনিয়া পাতাটা, আর দিয়ে দিব এই যে এখানে ডার্ক সয়া সস 2 চামচের মতন আছে, দিয়ে দিব, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব অল্প লঙ্কার গুঁড়া। এই দেখুন বন্ধুরা, তেলটা একবারে ধোয়া উঠতেছে, এরকম গরম করে নিছি, এখন গ্যাসটা বন্ধ করে তেলটা নামায় নেব, গরম তেলটাই এখন এটার উপরে ঢেলে দিব। আমি ভালো করে মিক্স করে নিই, দেখুন এই যে কি সুন্দর দারুণ লাগতেছে। বন্ধুরা, রেসিপিটা রেডি হয়ে গেল, একটু টেস্ট করে আপনাদেরকে বলে দিই কেমন হয়েছে। এই যে একটা নিলাম, বিকালে যদি কিছু খাইতে ইচ্ছা করে আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন, একটু ঝালটা বাদ দিয়ে দিলেই হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা কিন্তু অসাধারণ হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আবার ফিরবো আরেকটা নতুন রেসিপির সাথে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।